দেশবাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, করোনা ভাইরাসের মহামারী সহ সকল আধার কেটে যাবেই। তিনি এই দুঃসময়ে সকলকে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের মহামারী এই দুঃসময় সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, কুরবানির ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।